হ্যালো গাইস, কেমন আছো আপনারা? আজকে আমি খেলছি চলছি আবার মাইনক্রাফট। আপনারা জানেন এর আগের বার আমরা একটু কাজ করছি, মানে আমরা না একটু অ্যাডভেঞ্চার করছিলাম, তো আজকে আমি চিন্তা ভাবনা করছি আজকে আমরা একটা নিউ ওয়েপন তৈরি করবো, যেটা হলো ক্রোজ। তো ক্রোজবো তো আমরা বরং পিগলিংদের মারলে সেখান থেকে পেয়ে যাবো, সেখানে না আমরা প্রথমত নিয়ে নিয়েছি ক্রোজবো, আর একটাই ক্রোজবো, তো আমরা না আরও পিগলিন মারবো, ক্রোজবো নেব, মানে এরকম করে না আজকে আমরা চিন্তা ভাবনা ক্রোজবো আর রকেট দিয়ে গাছ একদম একটা ভয়ানক ক্রোজবো বানানো যায়। তো আজকে আমরা সেই ক্রোজবোটাই বানাবো, কিন্তু প্রথমত আজকে আমরা চিন্তা ভাবনা করেছি আজকে আমাদের ডায়মন্ডের আর্মার কমপ্লিট করবো, আমরা ক্রোজবোটাকে বানাবো আর সাথে আমাদের ডায়মন্ডের আর্মারটাকেও ফুল কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ আমাদের ডায়মন্ডের আর্মারের জন্য আরও জিনিসপত্র তো আছে। মোটামুটি প্রথমত আমার প্রয়োজন অনেকগুলো ল্যাপিস লাজুলি, আর এখান থেকে আমি এতগুলো নিয়ে নিই, আমার যতগুলো আছিল তা তো ব্যবহার করলাম, আর এখানে ইয়েস লাগিয়ে দিয়েছি। এখন আমরা না এখানে গাছ আমার যে বো আছে নিউ বোটা, মানে যেটা আমি বানিয়েছিলাম অনেক আগে, তারপর তো গাছ কয়বার বানিয়েছি আমি নিজেও বলতে পারবো গাছ কতবার পেয়েছি। তো এখানে না আমরা আনব্রেকিং থ্রি পাচ্ছি, তো আমরা এটা লাগাই। এখানে না আমাদের প্রিন্টে ব্যবহার হবে ল্যাপিস লাজুল 3-1 আনব্রেকিং থ্রি আমরা লাগিয়ে দিয়েছি। দেখি গাছ কী এনচেন্টমেন্ট পেয়েছি গাছ, শুধু পেয়েছি আনব্রেকিং থ্রি। তো গাছ আনব্রেকিং থ্রিতে গাছ এখানে না আমাদের এই ক্লোজ বলে দ্রুত মানে শেষ হবে না, তো এইখানে তো শুধু আনব্রেকিং থ্রিয়ে চলবে না, আমাদের প্রয়োজন আরও অনেকগুলো ক্লোজবো। তো এখানে তো আনব্রেকিং থ্রি শুধু লাগালাম, আর এটার ভেতরে আনব্রেকিং থ্রি আছে, কিন্তু গাছ এটা গাছ অনেক অনেক দিন হয়ে গেছে গাছ কাজ করছে, এটা হচ্ছে আগে আমাদের ডায়মন্ডের আর্মারটা বানাই, তারপর গাছ এখানে আমাদের মেন কাজ করবো। তো এখানে আমার কাছে মাত্র আছে 16 ডায়মন্ড, আর এখানে দেখছেন গাছ গোল্ডগুলো অনেকগুলো এমরাল্ড আছে, রেডস্টোন আছে, আয়রন আছে, আমাদের ডায়মন্ডের আর্মারটুকু নেই। তো সেইটার জন্য আমি প্রথমত যে কাজটা করবো সেইটা আমাকে এখনই করতে হবে। আমি প্রথমত যাবো ক্রাফটিং টেবিলে, আর প্রথমত বানাবো আমাদের আর্মার, আমাদের বানাতে হবে গাইজ এইখানে আমি প্রথমত বানাবো জেস প্লেট। তো এখানে আমার 16 আছে গাইজ, আমি না আমি উপরে গিয়ে বানাই গাইজ, এখানে রাত্রে গেছে আমি একটু ঘুমিয়ে যাবো সাথে। আর গাইজ আপনারা জানেনি আমরা ওইখান থেকে মানে যে জঙ্গল থেকে সেইখান থেকে দুটো প্যারেট এনেছি, টিম করেছি, ওখান থেকে উঠে পড়লাম, এখন আমাদের যে কাজটা করবো। তো এখানে আমি ক্রাফটিং টেবিলটা এখানে রাখি, আর প্রথমত আমার যে কাজটা করবো এইখানে দেখুন কত কিছু আছে, আর এগুলো আপনারা বানাতে পারবেন যে এগুলো, তো এগুলো তো অনেক কিছু কালেক্ট করতে হবে, তো তাহলে পাবো। তো এখানে ব্লক অফ ডায়মন্ড ভাই সব ব্লক অফ ডায়মন্ড বানাবো, প্রথমত বানাবো আমাদের মেনলি চেস্ট প্লেট, দ্বিতীয় বানাবো আমরা মেনলি ল্যাগিং। তো গাইজ আমরা যদি চেস্ট প্লেট আর যদি এখানে ল্যাগিং বানাই তাহলে গাছ আমাদের কাছে ডায়মন্ড শেষ হয়ে যায়, তো আমাদের না আরও ডায়মন্ডের প্রয়োজন হবে। আর প্রথমত আমার শেষ হয়নি গাছ, আমাদের ফুল আর্মারটাকে কমপ্লিট করি এখানে ডায়মন্ডস গাইজ, আমাদের ফুল আর্মার ডায়মন্ডের ফুল আর্মার কমপ্লিট গাইজ। এখানে দেখতেই পাচ্ছেন শুধু ডায়মন্ডের পিকেক্স আছে আমার কাছে, কিন্তু আমার কাছে ডায়মন্ডের কোনো টুলস ভালো নেই, তো এখানে আমাকে আরও ডায়মন্ড কালেক্ট করতে হবে, তো সেগুলোর সাথে সাথে আমাদের ক্রোজবোটাও ক্রিয়েট করতে হবে। আমার ফুল নিয়ে নিয়েছি গাইজ, দেখছেন গাইজ কতটা ভালো দেখা যাচ্ছে ডায়মন্ড আর্মার, ডায়মন্ডের কাছে শর্ট হলো ভালো, কিন্তু আমাদের কাছে মোটামুটি অনেক ডায়মন্ড, আমার কাছে লাস্ট একটা ডায়মন্ড আছে, তো আরেকটা ডায়মন্ড হলে গাইজ আমরা না শর্টটা বানাতে পারবো, সেটার জন্য মাইনিংয়ে আমরা যাবো প্রথম। তো আজকে আমরা বরং ক্রোজবোটা আগে বানিয়ে নিই, তারপর না এখানে ডায়মন্ডের সব কিছু টুল বানাবো। তো আমাদের মেন কাজ হচ্ছে প্রথম ক্রোজবো বানাবো, যেটার জন্য আমাকে মারতে হবে অনেকগুলো পিকলি। আর এইখানে না আপনার মানে ক্রোজবোটা এইভাবে বানিয়েছিলাম কীভাবে গাছ, এইখানে না এটা বানাতে অনেক কষ্ট হয়েছে গাছ, আমার অনেক সময় লেগেছে। তো প্রথমত না আমরা এই ডায়মন্ড আর্মার পিনতে নিই গাইজ, এখন না আমরা আপাতত ডায়মন্ড আর্মার রাখি, এখানে না আমি নেদার থেকে এসে পড়েছিলাম, তারপর না গাইজ আমাদের না এই পটেটো শেষ হয়ে গেছিলো, তো আমি এখান থেকে আরও পটেটো বানিয়ে ফেললাম, তো এখানে না আমি এখান থেকে আরও কিছু পটেটো নিয়ে নিলাম। তো এখন আমাদের না আমি নিয়ে এসেছি শার্পনেস স্কোয়ার গাছ, এখানে না গোল্ডেন শর্ট পেয়েছিলাম গাইজ, ওইখানে মেরে এখান থেকে দুটো ক্রসবো পেয়েছি, আর এখানে সাথে গাছ একটা ক্রসবো পেয়েছি যেটার ভিতরে আনব্রেকিং 2 পিরিং 3 পিরিং 2 কুইক চার্জ 1 গাছ লিখে রয়েছে, কিন্তু এটা আমাদের লাগবে না, আর গাছ আমি না অনেকবার মরে গেছি, তো আমাদের কাছে যত এক্সপি ছিল সব চলে গেছে গাছ সব। তো আমি প্রথমত এইটাই দিয়ে দেখি কী পাই, কুইক চার্জ 1 পাচ্ছি গাছ, হবে না হবে না 1 গাছ, আমাদের অনেকগুলো এক্সপি প্রয়োজন, তো আমি অনেকগুলো এক্সপি কালেক্ট করবো, তারপর গাছ আমাদের অনেক অনেক সময় ধরে গাছ এখানে না অনেক জম্বি মারতে গাছ, এখানে না গাছ আমরা 31 এক্সপি করে ফেললাম। তো এখানে না আমাদের যে গোল্ডেন শার্পনেস 2 শর্ট সেটা দিয়ে মেরেছি, আরেকটা আরেকটা গোল্ডেন শর্ট গাছ ভেঙে গেছে, অনেকগুলো মেরেছি। তো এখানে আমরা প্রথমত পাচ্ছি কুইক চার্জ, যেটা আমরা আবার নিয়েই নিই গাছ দেখি কিছু ভালো পাই কিনা, কুইক চার্জ 1ই পেয়েছি, এইটা গাছ এটা দিয়ে দেখি কী পাই, আনব্রেকিং 3 আপাতত এখানে প্রয়োজন নেই আমার, নিয়ে নিই গাছ দেখি আনব্রেকিং 3 পিরিং 3 গাছ, এটা আমাদের এখন গাছ আমার যত প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন গাছ মাল্টি শর্ট গাছ, মাল্টি শর্ট পাচ্ছি ফাইটা নিয়ে নিই, আরে গাছ এক এইচপি গাছ কম পড়ছে। তো গাছ এখানে না আমরা সব কিছু নিয়ে নিয়েছি গাছ, আমি আগে থেকেই গাছ আনব্রেকিং 3 তো আমার কাছে আগে থেকেই যাচ্ছিলো, কুইক চার্জও এখানে নিয়ে নিয়েছিলাম, মাল্টি শর্ট নিয়ে নিয়েছিলাম, আমি না এটা নিয়েছিলাম পিরিং 3 আর কুইক চার্জ, কারণ গাছ পরে ক্রোজবো না, কুইক চার্জ আর পিরিং 3 গাছ এটারই বানাবো, তো সেটা আমি নিয়ে নিই শসা নিই। তো প্রথমত আমরা আনব্রেকিং 3 আর কুইক চার্জ 2 HP গাছ 8 HP আর এখানে যাচ্ছে 2 HP, তো এখানে আমরা এটা বানিয়ে ফেললাম গাছ, আমার কাছে HP কম পড়তে পারে, কুইক চার্জ মাল্টি শর্ট 5 আর এটা যাচ্ছে গাছ 11, তো আমরা নেব 5 রেডি গাছ, আমাদের হয়ে গেছে আনব্রেকিং 3 কুইক চার্জ মাল্টি শর্ট গাছ, এখানে না আমি একটা
গাইস এখানে দেখুন আমার কাছে 28 তীর আছে, এখানে বললাম আরে রিলোড হও জলদি। ইয়েস এখানে দেখুন 27 গাইস এখানে না, আর এখানে তীর ভাড় হবে তিনটা, কিন্তু তিনটা পাবো না গাইস, আমরা দুটোই পাবো। তো সেটা অনুযায়ী গেজ আমাদের হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফ্রিডিং থ্রি, তো এটা কিসের কাজ করে সেটা তো আমি সঠিক জানি না। তো এটা আমি বানিয়ে রাখলাম, কারণ যদি আবার কোন সময় গাছ কাজে লাগে তখন না আমি আরও ক্রোজবো ব্যবহার করবো, আরও কিছু এনে না এটাকে একদম পারফেক্ট করে দেবো। তো আপাতত গাছ এইটাকে আমরা এই ক্রোজবোটাকে এখানে রাখবো, আর এইখানে তো আমাদের এটা হয়ে গেছে। তো আমি চিন্তাভাবনা করছি এখানে না আমি কিছু রকেট বানাবো গাছ, সেইটা গাছ এইটা দিয়ে গাছ, তাহলে না গাছ একটা ভয়ানক জিনিস বানানো যাবে। না না রকেট দিয়ে গাছ আমরা না একটা ভয়ানক ওয়েপান গাছ এটাকে ভয়ানকভাবে বানাতে পারবো। তো আমরা আবার চিন্তাভাবনা করছি আমাদের রকেট বানানো যায় কীভাবে সেটা আগে দেখিনি। তো গাছ এইখানে না আমাদের রকেট বানানোর জন্য পেপার আর গান পাউডারের প্রয়োজন হয়, আর এইখানে না আমরা ব্ল্যাক কালার বিভিন্ন কালারের, কিন্তু এগুলো বানানোর জন্য গান পাউডার আর যে কালার বানাবো সেই ডাই প্রয়োজন। তো এখানে না আমরা আমাদের অনেকগুলো ডাই, তো এখানে না সেইটা আমরা না আমরা প্রথমত লাইট ব্লু ওইগুলো বানাতে গেছি অনেক লাগবে ডাই। তো এখানে আমরা প্রথমত বানাবো হোয়াইট ডাই, আর যেটা হচ্ছে গিয়া আমাদের বোন বিল। তো আপনারা ভাবেন বোন বিল কোথায় পাবো গাইজ, আমি না একটা আইল্যান্ড মানে এখানে না একটা জায়গা পেয়েছি যেখানে থেকে গাইজ আমি অনেকগুলো বোন মিল নিয়ে আসি, যেখানে গাইজ আমি না আপনাদের দেখাই কিসের বোন মিল। এইখানে দেখুন গাইজ সু গাছ কতগুলো বোন মিল, তো এখান থেকে কিছু বোন মিল না নিয়ে নিই এই কয়টা, আর এগুলো রেখেছি অনেক কাজে লাগবে। আর এখানে না আমরা কিছু ইয়েলো ডাইয়ের সাথে বানাবো, তো এখান থেকে ইয়েলো ফ্লাওয়ার নিয়ে নিই আমরা কিছু। ইয়েস গাছ এখানে না আমি এটা সাজানোর জন্য লাগিয়েছিলাম, মানে এবার লাগেনি বোন মিল দিয়ে লাগিয়েছিলাম, বোন মিল মারিয়ে নিচে তারপর এখানে এটা হয়ে গেছিলো, কিন্তু এখন আমাদের না সেটার জন্য অনেক কিছু প্রয়োজন। তো আমার প্রয়োজন গান পাউডার, সেটা আমার কাছে অলরেডি আছে গাছ, আমার কাছে অনেকগুলো গান পাউডার আছে, কারণ গাছ আমি অনেকগুলো প্রিপারও। তো এখানে ব্লু ডাইও বানাতে পারি এগুলো দিয়ে, নর্মাল ব্লু ডাই বানাতে পারি এগুলো দিয়ে। তা আমরা প্রথমত হোয়াইট ডাই বানাই। ইয়েস ব্লু না গাইজ ইয়েলো রোগ বানাই, এখানে হোয়াইট ডাই অনেকগুলো বানিয়ে নিই। ইয়েস তো গাইজ এখানে হবে হোয়াইট। তা আমি চিন্তাভাবনা করছি গাইজ এইটা বানানো এতটা কঠিন না, এগুলো রাখবো সাথে রাখবো এইটা, সাথে রাখবো এইটাও, ঠিক আছেন গাইজ। তো এইভাবে যদি আমরা বানাই এইখানে আমরা এইভাবে রাখবো, এখানে এইভাবে, এইখানে এইভাবে, এইখানে এইভাবে, এইখানে এইভাবে, তো আমাদের হয়ে যাবে গাইজ রকেট। আর গাইজ এই রকেট গাছ দেখতেই পাচ্ছেন কতটা ভয়ানক, আপনাদের দেখাই দেখেছেন গাইজ কতটা পাওয়ারফুল রকেট। তো এরকমই গাইজ আমাদের আরও বানাতে হবে, তো আমি যতগুলো বানাতে পারি আগে বানাই, কারণ গাইজ এখানে না আমার কাছে রকেটের কমতিও পড়তে পারে। তো প্রথম এই সাইডে এইখানে রাখবো, তারপর এইভাবে 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 গাইজ আমাদের হয়েছে মোট কিছু রকেটস। আর এইখানে না আমি কিছু এইভাবে নর্মাল রকেট বানিয়েছি, তো আপনাদের দেখাই, ঠিক আছে গাইজ এগুলো কিছু হয় না, কিন্তু গাইজ এখন আমি যে রকেটগুলো আপনাদের বানিয়ে, তো এখানে না আমরা প্রথমে এই রকেটগুলো হাতে নিই। তো প্রথমত না আমরা এখানে দেখবেন গাইজ রকেটের বাড়ি সবই গাইজ, এইটা গাইজ এতটা পাওয়ারফুল গাইজ, এটা না একজন এনিমিকে গাইজ মারতে পারবে, তা এই কে মারবো। তো এইটার জন্য আমি প্রথমে রিলোড করব, দেখবেন গাইজ আপনাদের একটা জিনিস দেখাই দেখেছেন, রিলোড হওয়ার পর দেখা যায় গাছ দেখছেন কতগুলো জিনিস লাগানো। এখন যখন মারবো এখানে ভাই ড্যামেজ পেল না কেন, ও সরি সরি গাছ, আরে গাছ আমি না একটু রকেটটা একটু দেরিতে চালাচ্ছি, এভাবে গাছ ড্যামেজ পায় হয়তো, এটা দেখেছেন গাছ কতটা ড্যামেজ পেয়েছি আমি, দিতে পেলেন গাছ দেখেছেন গাছ ড্যামেজ পেয়েছি গাছ কতটা ভয়ানক এটা। এখন এইখানে মারবো, দেখেছ গাছ দেখেছেন গাছ ড্যামেজ হয়ে গাছ কতটা ভয়ানক রকেট। তো এখানে না আমার রকেটগুলো শেষ হয়ে, তো এরকম অনেকগুলো রকেট ভয়ানক গাছ আমাদের, ক্রোজবোটা অনেকটা ভয়ানক। আর এই গাছ কী ট্রেড করছে আগে দেখে নিই, ফালতু জিনিস ট্রেড করছে সরাসরি এখানে থাকুক। তো এখানে তো আপনারা দেখলেন কতটা ভয়ানক, আমরা আমাদের ডায়মন্ডের আর্মারও ক্রিয়েট করে ফেললাম, এখানে আমরা এত ভয়ানক ক্রোজবো বানিয়ে ফেললাম। তো আমরা এখানে ইনকো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে দেবেন।